নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দিচ্ছি শিরোনাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়ানব্বই জন্মদিন পালিত নিউ ইয়র্কে নারী দিবসের সভায় বিশ্বের প্রতিটি স্থান নারীর জন্য নিরাপদ করার দাবি এবং নিউ ইয়র্কে সম্পন্ন হল প্রবাসী লেখকদের বই নিয়ে প্রকাশনা উৎসব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়ানব্বইতম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে এই দিবস পালন উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন মিলনায়তন নিউ বাংলাদেশ কনসুলেট কার্যালয় এবং জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিন বিকালে ম্যানহাটেনে বাংলাদেশ মিশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মুবিন এখানে বিভিন্ন দেশের কূটনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এখানে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও তার বর্ণময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয় এখানে জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় সতেরোই মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিউ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে এখানে আলোচনার সভায় সভাপতিত্ব করেন জেনারেল মোহাম্মদ শামীম আসান রাখেন আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র পেতাম কিনা জানি না বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক মুদ্রার এপিটোপিট এখানেও আলোচনা সভার পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস ও আবৃত্তি শিল্পীরা বঙ্গবন্ধুর উপরে কবিতা পাঠ করেন এদিন রাতে জ্যাকসন হাইসের একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়ানব্বইতম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ এখানে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা বঙ্গবন্ধুর উপলক্ষে একটি কেক কাটেন বিশ্বের প্রতিটি স্থান নারীর জন্য হোক নিরাপদ এই স্লোগানকে সামনে রেখে নিউ ইয়র্কে সংগঠন গত বিশ মার্চ এক আলোচনা সভা করেছে জ্যাকসন হার্সের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন নারীর মর্যাদা নিশ্চিত করতে না পারলে কোন জাতি সভ্যতার বিচারে উত্তীর্ণ হতে পারে না বাংলাদেশ সহ অনেক দেশে নারীর মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি তারা আরও বলেন পুরুষের পাশাপাশি নারীর কাজ করার সক্ষমতা আছে দেশ গঠনে নারীও পুরুষের সমান কাতারে ভূমিকা রাখতে পারে বক্তারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো স্থানে নারীর নিরাপত্তা নিশ্চিত করার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি ডা ফৌজিয়া মুসলাইম বিশেষ অতিথি ছিলেন মহিলা পরিষদের যুগ্ম সম্পাদিকা রাখি দাস পুরকায়স্থ এছাড়াও অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের পলিসি অফিসার তাফতুন নাসনির ডা ওয়ালেদ চৌধুরী ডা নজরুল ইসলাম সাংবাদিক সুমি খান প্রমুখ নিউ প্রবাসী অর্ধ শতাধিক লেখকের বই বেরিয়েছে এবারের একুশে বই মেলায় প্রবাসী লেখকদের বইয়ের প্রকাশনা উৎসব হয়ে গেল অ্যাস্টোরিয়ার ক্লাব মিলনায়তনে গত ১৯ ও বিশ মার্চ দুই দিন ব্যাপী এই প্রকাশনা উৎসবে লেখক পাঠক সংস্কৃতি সংস্কৃতিসেবী ও সাহিত্যানুরাগীরা সমবেত হয়েছিলেন ব্যাপী ছিল লেখকের প্রকাশিত বইয়ের মোরক উন্মোচন লেখা লেখাপাঠ প্রকাশিত বই সম্পর্কে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই উৎসবে বইয়ের স্টল ছাড়াও ছিল মনোহরি পণ্যের স্টল এই উৎসবে প্রায় চল্লিশ জন লেখক তার বই নিয়ে অংশ নেন অনুষ্ঠানে আয়োজক ক্লাব সানব মিলনায়তনের স্বত্বাধিকারী মঞ্জুর কাদের বক্তব্য রাখতে গিয়ে জানান প্রতি বছর প্রবাসে বসবাসকারী লেখকদের বই নিয়ে প্রকাশনা উৎসব করা হবে জিএচআ আর পরিচালনায় এই অনুষ্ঠানে মিডিয়া কর্মীরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ জননী জাহানারা ইমামের যুক্তরাষ্ট্রের বাসকালে স্মৃতিকথা নিয়ে বই লিখেছেন নিউ প্লেইন প্লেন বোর্ডের কাউন্সিলম্যান ও বিশিষ্ট বিজ্ঞানী মুক্তিযোদ্ধা ড নুরুল নবী আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলো নামক এই গ্রন্থের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ মার্চ বিকেলে জ্যাকসন হার্সের জুইস সেন্টার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভার আয়োজন করেছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখা এই গ্রন্থের ওপর আলোচনা করেন কৌশিক আহমেদ বেলাল বেগ সৈয়দ মোহাম্মদুল্লাহ হাসান ফেরদোস ফাহিম রেজানুর প্রমুখ অনুষ্ঠান আলোচনার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়ানব্বইতম জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয় নিউ ইয়র্কে গত উনিশে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়ানব্বইতম জন্মদিন পালন করেছে শেখ মুজিবুর রহমানের সার্বজনীন জন্মবার্ষিকী উদযাপন কমিটি জ্যাকসন হার্সের একটি মিলনায়তনে এ দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এই অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও বাংলাদেশের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নেন এখানে বঙ্গবন্ধুর বর্ণময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনায় অংশ নেন তারা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেওয়ান আশরাফ যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধুর ছিয়ানব্বইতম জন্মদিন পালন উপলক্ষে গত ২০ মার্চ এক আলোচনা সভা করেছে জ্যাকসন হাইসের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ সুমকি এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ এ সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র পেতাম কিনা জানি না বঙ্গবন্ধু আমাদের একটি রাষ্ট্র দিয়েছেন আমাদের উচিত বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখা তারা মুক্তিযুদ্ধের সপক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহনাজ মমতাজ অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধুর ওপর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি গত বিশ মার্চ রাতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা পার্টির প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা করেছে অ্যাস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে এই আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় আলোচনার সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের শাখা ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুর রশিদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওসমান চৌধুরী সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী জসিম প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছিল জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক ধারার রাজনীতির চর্চায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও বক্তারা মন্তব্য করেন আলোচনা সভার শেষ সময় কেক কেটে পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালন করেন নেতাকর্মীরা পাবনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নিউ গত সতেরো মার্চ বিক্ষোভ সমাবেশ হয়েছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেছিল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল বাশার মুক্তিযোদ্ধা মনির হোসেন মুজাহিদ আনসারি আলী হাসান কিবরিয়াল অনু জাহাঙ্গীর হোসেন মিয়া প্রমুখ বিশ্ব সাহিত্য কেন্দ্র নিউ শাখা গত উনিশ মার্চ জ্যাকসন হাইসের একটি ভেনুতে আয়োজন করেছিল ব্রিটিশ নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ারের ওপর এক আলোচনা সভা এই আলোচনা সভায় স্মারক বক্তৃতা করেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাহিত্যবোদ্ধা মিজারুল কায়েস তিনি শেক্সপিয়ারের সাহিত্য নিয়ে বিশদ আলোচনা করেন নিউ লেখক ও সাহিত্যানুরাগীরা এই আলোচনা সভায় অংশ নেন সভাটি পরিচালনা করেন নিউ বিশ্বসাহিত্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক মাহফুজ আবুলবুল নিউ ইয়ালো ক্যাব চালকদের সংগঠন শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস ইউএসের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে গত ষোলো মার্চ উটসাইডের গুলশান ট্যারেস মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমুল হোসেন কুনু অ্যাটর্নি ময়ুন চৌধুরী ডা এম রহমান কমিউনিটির নেতা মোহাম্মদ এন মজুমদার হাজি ফিরাজুল ইসলাম পাটোয়ারি প্রমুখ অনুষ্ঠানে আলোচনা ছাড়াও ছিল মনগ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নিউইয়র্কে ইয়র্কে বসবাসত হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ আলামনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গত বিশ মার্চ সাধারণ সভা করেছে জ্যাকসন হাইটসের একটি ভেনুতে এই সাধারণ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত এএইচএম আক্তারুজ্জামানকে স্মরণ করা হয় অনুষ্ঠানে বক্তারা এএইচএম আক্তারুজ্জামানের বিগত কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তাদের বক্তব্যে নিউ ইয়র্কে কুষ্টিয়া জেলায় সমিতি ইউএসএ ইনকে কার্যকরী কমিটির সভা হয়ে গেল উনিশ মার্চ জ্যাকসন হাইটসের একটি টিউটোরিয়ালে অনুষ্ঠানে সমিতির আসন্ন বিভিন্ন বিষয় নিয়ে সর্বসম্মতিতে ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করা হবে বলে জানান বক্তারা বক্তব্য রাখেন আনিসুজ্জামান সবুজ আব্দুল হামিদ প্রমুখ এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর নিউ জার্সির আটলান্টিক সিটিতে গত ষোলো মার্চ আটলান্টিক সিটির একটি রেস্টুরেন্টে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস সাধারণ সম্পাদক মিরাজ খান প্রমুখ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জামান নাইস চৌধুরী শহীদ আহমেদ সত্তার মাহমুদ নাহিদ ও মনির কানাডার মঞ্চেলে গত উনিশ মার্চ অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মঞ্চুয়েল এই বসন্ত উৎসবের আয়োজন করেছিল প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন এই বসন্ত উৎসবে এছাড়া মঞ্চেলে শীতের বিদায় এবং বসন্তের আগমনকে স্বাগত জানিয়ে ক্যাফে রয়্যাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পিঠাপুলি উৎসব উনিশ মার্চ এই পিঠাপুলি উৎসব হয় এখানে আপ্যায়ন ছাড়াও ছিল নাচ গান ও কবিতা পাঠ ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার যুক্তরাষ্ট্রে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়ানব্বইতম জন্মদিন পালিত নিউ নারী দিবসের সভায় বিশ্বের প্রতিটি স্থান নারীর জন্য নিরাপদ করার দাবি এবং নিউ সম্পন্ন হল প্রবাসী লেখকদের বই নিয়ে প্রকাশনা উৎসব ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকা সংবাদ পাঠাতে ইমেল করুন ইউএস পরিক্রমা অ্যাট জিমেল ডট কম এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন